আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীদের জন্য বহুল আলোচিত প্রশ্নের উত্তর, কফিল হুরুপ দিলে সেই হুরুপ কি আবারও তুলে ফেলা যাইবে? চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। আমাদের প্রচুর সংখ্যক প্রবাসীরা একটা প্রশ্ন প্রায়ই আমাদেরকে করেন, ভাই সৌদিতে কফিল যদি হুরুপ দেয় সেই হুরুপ কি আর কখনো তোলা যায়? এই প্রশ্নের যদি সরাসরি একটা সঠিক উত্তর আপনাকে দেই, উত্তর হচ্ছে হ্যাঁ, সেই হুরুপ তোলা সম্ভব, তবে এখানেও কিছু শর্ত রয়েছে। প্রথমত, জিনিসটা সহজ, যদি আপনার কফিল প্রথম 7 দিনের ভিতরে বা 20 দিনের ভিতরে আপনার দেওয়া যে হুরুপ সেটা তুলে নেয়, যদি অতি অল্প সময়ের মধ্যেই কফিল সেই হুরুপটা না তুলে নেয়, পরবর্তীতেও সেই হুরুপ তোলা সম্ভব, তবে এক্ষেত্রে আপনার কফিলকে অনেক ডকুমেন্ট সাইন করতে হবে এবং আপনি এবং আপনার কফিল উভয়কেই মক্তব আমেলের অফিসে যেতে হবে। আসলে বিষয়টা কীভাবে হয় এ নিয়ে আমাদের এক প্রবাসী ভাই যার নাম মোহাম্মদ মিনার, তিনি প্রশ্ন করেছেন যে কফিল হুরুপ দিলে কি তা উঠানো যাবে? কারো জানা থাকলে জানাও, কফিল হুরুপ তুলতে রাজি তবে মক্তব আমেলে গিয়ে আমাকে তুলতে বলেছে, তা কি সম্ভব প্লিজ একটু বলেন তো। দেখুন, আপনার এই যে প্রবাসী ভাই, তাকে যে কফিল হুরুপ দিয়েছে উনি খুব সম্ভবত অনেক পুরাতন হুরুপধারী, যেহেতু ওনার কফিল রাজি হয়েছে ওনার হুরুপ তুলে নেওয়ার জন্য, সেক্ষেত্রে উনি এবং ওনার কফিল যদি আপনার মক্তব আমেলে অফিসে যায়, সেখানে গিয়ে আপনার যে হুরুপ ওই কফিল যদি সরাসরি মক্তব আমেলের কাছে স্বীকার করে নেয় যে ভুল বোঝাবুঝির কারণে হুরুপ দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কিছু ডকুমেন্ট সাইন করা এবং ওই যে প্রবাসী তার প্রাপ্য স্যালারি বুঝিয়ে দিলে কফিল সেক্ষেত্রে হুরুপ তুলে নেওয়ার জন্য মক্তব আমেলের কাছে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে মক্তব আমেলের অফিস থেকে ওই প্রবাসীকে একটি পেপার দেওয়া হবে, সেই ওরাকা পেপারটা নিয়ে নিকটবর্তী জাউজাত ইদারাতুল ওয়াফিদিনে গিয়ে জমা দিলে সেখান থেকে হুরুপ তুলে নেওয়ার ব্যবস্থা করা হবে। মোট কথা, আপনার হুরুপ দেওয়ার 7 দিন 20 দিন পরে গেলেও হুরুপ তুলে নেওয়া সম্ভব, তবে অবশ্যই অবশ্যই আপনার কফিলের পারমিশন থাকতে হবে। কফিলের পারমিশন বা সহযোগিতা ছাড়া আপনারা হুরুপ তুলতেই পারবেন না। খবরটি আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো দেখেন, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব